আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে শেয়ারের সার্টিফিকেট প্রদান করতে হবে। অর্থাৎ আপনারা যারা সফটওয়্যারটি ব্যবহার করেন তারা অবশ্যই শেয়ার কার্যক্রম করে থাকেন। তো শেয়ার কার্যক্রম করার পরে সাধারণত গ্রাহককে একটা সার্টিফিকেট দিতে হয় বা একটা প্রমাণপত্র, এটাকে আসলে ওইভাবে সার্টিফিকেট বলা যাচ্ছে না, এটা জাস্ট হচ্ছে একটা অনেকটা রিসিপ্টের মতন বলতে পারেন আর কি। তো এর জন্য আপনার অ্যাকাউন্টস থেকে শেয়ার লিস্টে চলে যাবেন। শেয়ার লিস্টে গেলে এখানে প্রিন্ট অপশনে দেখবেন প্রিন্ট সার্টিফিকেট, এরকম একটা অপশন কিন্তু এখানে আছে। প্রিন্ট সার্টিফিকেটে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে একটা টেমপ্লেট চলে আসছে, আপনার সমিতির নাম, লোগো, একটা কিউআর কোড চলে আসবে যেটা দিয়ে এটাকে হচ্ছে ভেরিফিকেশন করা যাবে যে এই সার্টিফিকেটটা ঠিক আছে কিনা। আর একটা বিষয় একটু খেয়াল করেন, এখানে দেখেন শেয়ার সার্টিফিকেট বি লিখে রাখছি আমরা, এটার মানে হচ্ছে আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন আপনার মতন করে। সাধারণত শেয়ার সার্টিফিকেট লেখা থাকবে, তো আপনি যদি মনে করেন যে না আমি এখানে এটা শেয়ার সার্টিফিকেট বলবো না, এটাকে আমরা অন্য কিছু বলবো, সেক্ষেত্রে আপনার সফটওয়্যারের যে সেটিং অপশন আছে প্রাইমারি থেকে যে সেটিং অপশনটি আছে সেখানে চলে যাবেন। হ্যাঁ, এই যে সেটিংয়ে চলে যাবেন, চলে যাওয়ার পরে নিচের দিকে দেখবেন দুইটা অপশন আসছে যে নেম অফ শেয়ার সার্টিফিকেট অথবা নেম অফ এফডিআর সার্টিফিকেট। তো এইখানে আমি বি লিখে রাখছিলাম, বিধায় আমারটা হচ্ছে ওটা দেখাচ্ছিল। তো একটু খেয়াল করেন, আমি যখন এটাকে সেভ করতেছি তখন এটাকে যদি আমি এখন রিফ্রেশ দিই তাহলে ওইখানে আমি যা লিখছি এখানে তা চলে আসছে। আপনি ওইখানে আপনার ইচ্ছা মতন আপনি লিখতে পারবেন, যেমন কেউ যদি শেয়ার সার্টিফিকেট না লিখে শেয়ার প্রমাণপত্র লিখতে চান বা শেয়ারের নমুনা, যা খুশি আপনি লিখতে পারেন। তো এখানে নাম চলে আসছে, হিসাব নাম্বার চলে আসছে, শেয়ারের হার অর্থাৎ প্রতিটা শেয়ারের মূল্য কত, হ্যাঁ এটাও কিন্তু আপনি এখন আপনার এখানে ডিফাইন করতে পারেন। মানে এই মুহূর্তে তার শেয়ারের মানে হার কতটা আছে আর হচ্ছে কিভাবে কি শেয়ারের পরিমাণ কত আছে, টোটাল প্রদানের তারিখ সর্বশেষ অর্থাৎ এই অ্যাকাউন্টে সর্বশেষ লেনদেনের পরে কত টাকা ছিল বা সর্বশেষ কবে লেনদেন হয়েছে এটা, আর ইস্যু মানে হচ্ছে 29 মে, যেমন আজকে হচ্ছে 29 তারিখ। নমিনির নাম, যদি ভর্তির সময় যদি আপনি কোনো নমিনির নাম দিয়ে থাকেন সেটা এখানে চলে আসবে। এই সার্টিফিকেট দ্বারা প্রতীয়মান হচ্ছে যে সমিতি কিপার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতিতে মাহফুজ আকন্দে এর উপরোক্ত তথ্য অনুযায়ী শেয়ার রয়েছে, উনি প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী উক্ত শেয়ার হস্তান্তর করতে পারবেন এবং বছরান্তে পলিসি অনুযায়ী লভ্যাংশ প্রাপ্ত হবেন। শেয়ার হোল্ডারের মৃত্যুতে তার নমিনি শেয়ারের মালিক হবেন, আমরা ওনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। দেন এটাকে আপনারা প্রিন্ট করবেন, প্রিন্ট করে হচ্ছে প্রতিষ্ঠানের নাম এবং হচ্ছে শেয়ার হোল্ডার সিগনেচার রেখে আপনারা দিতে পারবেন, এবং এখানে একটা প্রিন্ট বাটন আছে, এখান থেকে আপনারা প্রিন্টার সিলেক্ট করতে পারেন। সাদা কালোর ক্ষেত্রে কিন্তু এটা কালো চলে আসবে, আর যথারীতি এখানে পেপার সাইজ দিতে হবে হচ্ছে A4। দেন হচ্ছে মার্জিন দিবেন হচ্ছে নান, অথবা কাস্টম যদি দেন সেক্ষেত্রে আপনি আপনার মতন করে এটাকে কিন্তু সোজা করতে পারবেন। যেমন দেখেন আপনি যদি মনে করেন যে না এটা আপনি এভাবে রাখবেন না, সেক্ষেত্রে আপনি আপনার মতন করে এটাকে সাজিয়ে নিতে পারবেন। সাধারণত এটা নাম থাকলেই হয়ে যায়। আর স্কেল অবশ্যই ডিফল্ট দিবেন। হ্যাঁ, অনেক সময় স্কেল যদি পার্সেন্ট কমানো থাকে তাহলে কিন্তু এটা ছোট দেখাবে, যেমন যদি আপনি 70% দেন তাহলে এটা কেটে যাবে, তো সেক্ষেত্রে ডিফল্ট দিলেই হয়ে যাবে আশা করি। আর যদি আপনার এরকম আসে তাহলে ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্সে টিক দিয়ে দিতে হবে, তাহলে ওইটা দেখাবে আপনাকে। আর যদি আপনার প্রিন্টার না থাকে তাহলে আপনি এখান থেকে সেভ অ্যাজ পিডিএফ, হ্যাঁ সেভ অ্যাজ পিডিএফ মার্জিন দিতে পারেন চাইলে, মার্জিন দিয়ে আপনি যদি উপর থেকে একটু টেনে দেন তাহলে এটা ব্যাপারটা মিডল হয়ে যাবে। যে দেন এখন কিন্তু আপনি এটাকে সেভ করতে পারবেন, যেমন আমি যদি এটাকে এখন সেভ করি তাহলে এটা আমার ডেস্কটপে সেভ হয়ে গেছে। এই যে আমার এটা ডেস্কটপে সেভ হয়ে গেছে, এখন আমি এটা যে কোনো কম্পিউটার বা প্রিন্টার থেকে আমি এটা প্রিন্ট করতে পারবো। তো এই ছিল হচ্ছে শেয়ার সার্টিফিকেটের বিষয়টা। আবার বলছি, আপনি অ্যাকাউন্টসে চলে যাবেন, অ্যাকাউন্টসে গিয়ে ওখান থেকে প্রিন্ট সার্টিফিকেটে গেলেই এটা পেয়ে যাবেন। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। আর একটা রিকোয়েস্ট থাকবে, যদি সমিতিকে এবার আপনার ভালো লাগে বা আমাদের সার্ভিস যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই মানে আমাদেরকে একটু রিকমেন্ড করতে ভুলবেন না ইনশাল্লাহ। আর একটা বিষয় হচ্ছে যে পরবর্তী আরেকটা ভিডিওতে আমি হচ্ছে এফডিআর কীভাবে এফডিআর সার্টিফিকেট করতে হবে
এই সংক্রান্ত একটা ছোট্ট নির্দেশনা আমি হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। তো আর আপনি যদি এই ভিডিওটা নতুন দেখে থাকেন, মানে আপনি আমাদের ক্লায়েন্ট না কিন্তু আপনি এটা দেখছেন, তাহলে আপনি আমাদের ব্যাপারে একটু জানাশোনার জন্য আপনি গুগলে সার্চ করতে পারেন। এই মুহূর্তে আমাদের 500-550 গ্রাহক অ্যাভেলেবেল আছে এবং আমরা প্রতিদিনই সফটওয়্যারে বিভিন্ন ধরনের আপডেট করতেছি আপনাদের সুবিধার্থে আর কি। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।